আসসালামু আলাইকুম। আরগো একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে তৃতীয় সপ্তাহে সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। চলো এখন আমরা আমাদের নির্ধারিত কাজগুলো একবার দেখে আসি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ: বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনা, ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচে ছক ও বিবেচ্য বিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরি করো। বিবেচ্য বিষয়: বাগানে তুমি কী কী গাছ লাগাতে চাও? বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে? এ কাজে মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করো? ধাপ: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন করণীয়। আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো নিয়ে এখন আলোচনা করব। বাগানে তৈরি করতে আমরা গৃহীত পদক্ষেপ এর ধারণা পত্র নিম্নে করা হলো। বর্তমানে যেহেতু কোভিড পরিস্থিতি, আমাদের ঘরের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই সময়টা আমি কাজে লাগাতে চাই। আমার লক্ষ্য হলো আনন্দ পাওয়ার জন্য আমার বাড়ির আঙিনায় বাগান তৈরি করা। সুতরাং আমার লক্ষ্য অর্জন করার জন্য অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য আমাদের সম্পদ আছে, তার ব্যবহার পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। নিম্নে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে অবতীর্ণ করা হলো। এখানে দেখো আমরা একটা চিত্র এঁকে দিয়েছি। এখানে লক্ষ্য, মূল্যায়ন, নিয়ন্ত্রণ, সংগঠন, পরিকল্পনা, সিদ্ধান্ত। চিত্র হিসাবে আমরা দিয়েছি গৃহ ব্যবস্থাপনা স্তরের চক্রাকার ধারণ বাহিত বাহিক বিন্যাস। পরিকল্পনা: গৃহ ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। যে কোনো কাজ করতে গেলে কাজটি কেমন করে হবে, কিভাবে করতে হবে ইত্যাদি চিন্তা ভাবনা করার নামই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজগুলো সহজ হবে। আমি যেহেতু বাগান করতে চাই, সেটার জন্য ওই অবশ্যই একটি পূর্ব পরিকল্পনা রাখতে হবে। সংগঠন: পরিকল্পনার বিভিন্ন কাজের সংযোগ সাধন করার নাম সংগঠন। কোনো স্তরে কোন কাজ করলে ভালো হবে, কোন কাজে কাকে নিয়োগ করা হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে সেটা ঠিক করে করব। যেহেতু এত কাজ করা একের পক্ষে সম্ভব না, তাই কাকে নিয়োগ করে করতে পারি সেই সব আগে থেকেই ঠিক করে নিতে হবে। নিয়ন্ত্রণ: গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধাপে ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। গৃহ ব্যবস্থাপনার তৃতীয় এই স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিকল্পনা যতই ভালো হোক না হোক, তা যদি বাস্তবায়ন না করা যায় তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। নিয়ন্ত্রণ স্তরটি কয়েকটি স্তরে কাজ করে। প্রথম পর্যায়ে কাজে সক্রিয় হতে হবে, তাহলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা যাক। আমি বাগান বানানোর জন্য মাটি খনন করব, তারপর চারপাশে বেড়া দিব, তারপর সবই মিলে বিভিন্ন ধরনের ফল মূল এবং বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাব। তৃতীয় পর্যায়ে পরিস্থিতি সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে। মূল্যায়ন:
গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হলো মূল্যায়ন। বাগান করার সময় যে গাছগুলো লাগিয়েছে সেগুলো ঠিকমতো বড় হয়েছে কিনা বা ফল বা ফুল দেওয়ার উপযোগী কিনা এসব যাচাই করব, কারণ কাজটি সম্পূর্ণ করে এর ফলাফল করার নামই হলো মূল্যায়ন। বাগানে আমার লাগানো গাছগুলো হলো ফুল ফল গাছ, আম গাছ, জবা ফুল, লিচি গাছ, গোলাপ ফুল, পেঁপে, লেবু ফুল, সবজি, বেগুন, শসা, আলু ইত্যাদি। বাগান তৈরি করতে আমি যে সম্পদ ব্যবহার করব, যেহেতু আমি আমার বাড়ির আঙিনায় বাগান করতে চাই, তাই প্রথমেই জায়গা নির্ধারণ করে নেব। এরপর বাগান তৈরি করতে আমাদের সম্পদের সাহায্য নিতে হবে। আমি বাগান তৈরি করতে মানবীয় সম্পদ অর্থাৎ শক্তি, সময়, জ্ঞান, দক্ষতা এবং অমানবীয় বা বস্তুগত সম্পদ যেমন অর্থ, জমি, বস্তু সামগ্রী ইত্যাদি ব্যবহার করব। আমরা একটা চার্ট করেছি সম্পদের। সম্পদ দুই প্রকার, একটি হচ্ছে মানবীয় সম্পদ আর একটি হচ্ছে বস্তুগত বা অমানবীয় সম্পদ। মানবীয় সম্পদ চার প্রকার: শক্তি, সময়, জ্ঞান, দক্ষতা। বস্তুগত ও অমানবিক সম্পদ হচ্ছে তিন প্রকার: জমি, অর্থ এবং বস্তু সামগ্রী। শক্তি, শক্তি একটি মানবীয় সম্পদ। শক্তি ব্যবহার করলে লক্ষ্য পৌঁছানো সহজ হন। যেহেতু বাগান তৈরি করা আমার লক্ষ্য, তাই অবশ্যই বাগানে তৈরি করতে মানবীয় সম্পদ শক্তি ব্যবহার করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারব। সময়, বাগান তৈরি করতে গেলে বিভিন্ন গাছপালা লাগাতে অনেক সময় ব্যয় হয়। অর্থাৎ আমার বাগান তৈরি করতে মানবীয় সম্পদ সময় ব্যবহৃত হবে। জ্ঞান, বাগান তৈরি করতে কী কী করতে হয়, কীভাবে করতে হবে এসবের জন্য জ্ঞান থাকতে হবে, এটাও একটি মানবীয় সম্পদ। দক্ষতা, শুধু জ্ঞান, শক্তি, সময় থাকলেই হবে না, কাজটা কীভাবে করতে হবে তা যদি জানা না থাকে তাহলে লক্ষ্য অর্জন হবে না, তাই বাগান তৈরি করতে অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে। অমানবীয় সম্পদ অর্থাৎ বস্তুগত সম্পদ, অর্থ, অর্থ হলো বস্তুগত সম্পদ। বাগান তৈরি করার ক্ষেত্রে যে গাছ, সার লাগবে সেগুলো কিনতে অবশ্যই অর্থের দরকার। জমি যদি না থাকে তাহলে বাগান করার কোনো ধাপই সম্পূর্ণ হবে না, অর্থাৎ বাগান তৈরি করার জন্য অবশ্যই জমি দরকার। বস্তু সামগ্রী, বাগান তৈরি বা মাটি খনন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি ধাপে বস্তু সামগ্রী এর সাহায্য নিতে হবে। বাগান তৈরির মাধ্যমে আমি যেভাবে উপকৃত হতে পারি, বাগান তৈরি করার ফলে বাসায় বসে একঘেয়ামি ভাব চলে আসে, সেটা দূর হবে। এছাড়া বাগানের বিভিন্ন ফুল ফল বা গাছগুলো মানসিক প্রশান্তি দান করে। বাগানে লাগানো ফল গাছগুলো বিভিন্ন ঋতুতে সুমিষ্টি ও ফরমালিন মুক্ত ফলের স্বাদ দিবে। এছাড়া এর সাথে শারীরিক পুষ্টি গুণ এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও করে থাকে। আর এভাবে বাগান তৈরির মাধ্যমে আমি উপকৃত হতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা যে আর্গো একাডেমিক কেয়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।